আমি যখন আইসিইউতে পেশেন্টটা 12:20-30 এর সময় তখন আমি রাউন্ড দিয়ে আছি, হঠাৎ করে দেখি একটা পেশেন্ট সবাই মিলা হইচই করে আনছে তার পোলারা, আর পেশেন্টটা একদম সারা গাও ঠান্ডা, একদম বুক থাপড়াইতেছে, খুব খারাপ কন্ডিশন। তখন আমি যখন বিপি মাপতে গেলাম দেখি পালসই পাই না, বিপি কই থেকে মাপুন। তখন তাড়াতাড়ি আমি ইসিজিরে কল করলাম, দৌড়ে ইসিজি তারা আইলো। তারপরে হেরাটা এখন ওষুধ লেখলে হেরা গিয়ে সেটা নিচে ওষুধ আনবো, এই ওয়েট না করে আমার কাছে সবসময় ইমার্জেন্সি মেডিসিন আমি রাখি। ওয়েন্টিকা আমি আমার ওষুধ দিলাম, তার ভাসোভিক্স দিলাম, তারপরে এই কারণে এই তার পেশেন্টটা কিছুক্ষণ এলে একটু আরাম পাইছিল। একদুরি হয়েছে, তারপরে যখন তার আমি ইসিজি করলাম দেখলাম কি এটার বড় একটা বিশাল বড় হার্ট অ্যাটাক হয়ে গেছে। ওষুধ তখন তাড়াতাড়ি আমি এটা ওষুধ আনতে পাঠাইছি, হার্ট অ্যাটাক ওষুধে আনছে, ওষুধ এনে যে হার্ট অ্যাটাক দিতে দিতে কিন্তু এত বড় হার্ট অ্যাটাক মানুষরা বাঁচাতে পারছে না, অনেক চেষ্টা করছে। রোগীর মৃত মানে রোগীর পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনি যে ইঞ্জেকশনটা দিয়েছেন 34,000 টাকা দামের, এই ওষুধটা পুশ করার পরেই নাকি মারা গেছে? না না, এরকম না, পুশ করে তো হয়তো সেই সময় পুশ করছে, যে পেশেন্টটা এমনি এক্সপায়ারি করতেছিল এত বড় হার্ট অ্যাটাকে, তো ওই সময় ইঞ্জেকশনটা পড়ে গেছে না, এই কারণে হেরা ভাবতেছে যে ইঞ্জেকশনের কারণে পেশেন্ট মারা গেছে। ইঞ্জেকশনের কাছে কত পেশেন্ট এরকম এখানে বাঁচিয়ে যেতেছে সেই ওষুধ দিয়েছিল। তো তাদের বক্তব্য হলো রোগী হাসপাতালে আনার পরে রোগী যখন মানে বমি করছে তারপরে সে নাকি সুস্থ হইয়া বিছানার মধ্যে মানে বসা আসলো, তো ইঞ্জেকশন দেওয়ার পরে নাকি রকম হয়েছে? না না, হে সুস্থ হয়েছে না, হের পালস বিপি একদম নাই পুরা হার্ট অ্যাটাকের কারণে। তার লিগেই আমি হেরে ডোপামিন দিছিলাম, ডোপামিন দেওয়া হার পালসটা ফিরে আইছে, ওই লিগে হয়তো সাধারণ কিছু হে আরাম ফিল করছিল, এটা হে ভালো হয়েছে না, ভিতরে হার্ট অ্যাটাক পুরো হয়েই রয়েছে।